হরে কৃষ্ণ, আপনারা দেখছেন দাসপুর 1 নম্বর ব্লক যদুপুরের আখড়া বাবাজির আশ্রম, যেটি ব্রজ বিনোদ ধাম নামে পরিচিত। জানা যায় প্রায় 230 বছর আগে ব্রজ বিনোদ মহারাজ নামে এক অবাঙালি বৈষ্ণব সাধক উত্তরপ্রদেশ থেকে যদুপুরে আসেন, আর তখন থেকে এই জায়গার নাম হয়ে ওঠে ব্রজ বিনোদ ধাম। তো দেখতেই পারছেন হাজার হাজার ভক্ত সমন্বয়ে এখানে হরিনাম সংকীর্তন চলছে এবং তার সাথে প্রসাদ বানানো এবং প্রসাদ আমিনার কাজ চলছে। দেখ, হাজার হাজার ভক্ত সমাগমে যে বিভিন্ন কাজের প্রয়োজন হয়, শোনা যায় নাকি এখানে কাজের জন্য কোনো পারিশ্রমিক দিতে হয় না। ভক্তরা নিজেদের পুণ্য অর্জন করার জন্য নিজেরাই বিনা স্বার্থে শ্রম দিয়ে যান। আর এও জানা যায় যে বিভিন্ন প্যান্ডেল, মাইক, জেনারেটর এবং যে কোনো ডেকোরেশনের জন্য এখানে কোনো পারিশ্রমিক দিতে হয় না। ভক্তরা তাদের সামর্থ্য অনুযায়ী এখানে বিনা অর্থে কার্য সম্পন্ন করেন। আর চলো।